প্রথমত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সর্বত্র এই কোভিড বৃদ্ধির ব্যাপারে খুব উদ্বিগ্ন এবং যথাযথভাবে যা যা করণীয় সরকারিভাবে সেটা নেওয়া হচ্ছে। পাশাপাশি আমি বিধায়ক হিসেবে আমাদের দলীয় স্তরে যেমন তেমনি বিশেষ করে ব্যবসায়ী সমিতি বাজারগুলো যেখানে হাজার হাজার মানুষের আনাগোনা সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করছি যে যদি আমরা গণসচেতন করতে পারি, তার কারণ আপনারা সকলেই জানেন আমাদের এত উন্নত চিকিৎসা ব্যবস্থা সারা বিশ্বে, এত উন্নত দেশ ব্রিটেন ফ্রান্স আমেরিকা সহ, কিন্তু আমাদের কোনো চিকিৎসা কোনো শিক্ষা কোনো অর্থ আমাদের কিন্তু 50 লক্ষ মানুষ মারা গেল প্রতিরোধ করতে পারে। আমরা শিক্ষা নিয়েছি যে একমাত্র রক্ষা করতে পারে যদি নিজে সাবধান, তাহলে নিজে সাবধান হওয়া অপরকে সাবধান করা, এটা আমাদের এখন সব থেকে বড় জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা তো নিশ্চিত থাকবে, কিন্তু বিগত দিনে চিকিৎসা থাকা সত্ত্বেও যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলাম, আমরা দীর্ঘ যাদের 100 বছরও বেশি বয়স তারাও বলতে পারে না যে একসঙ্গে মাত্র 2-3 মাসের মধ্যে 50 লাখ লোক মারা গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে আমরা শিক্ষা নিয়েছি এবং আমরা সত্যিকারে খুব বাস্তবভাবে আমরা মনে করি যে আমরা সকলে মিলে যদি আমরা নিজেরা পালন করি এবং অপরকে পালন করতে যদি আমরা সেইভাবে সচেতন করতে পারি, তাহলে বিরাট সংখ্যক মানুষ রক্ষা পাবে। এবং সেই কারণেই বিগত কয়েকদিন ধরে আমি আমার বাদুড়িয়া বিধানসভার মধ্যে বিশেষ করে যেখানে বাজার বা হাট বসে অনেক সংখ্যক মানুষ আসেন যান, সেই জায়গাগুলোতে আমরা মাস্ক একেবারে মাস্ক পরার জন্য তাদেরকে অনুরোধ করে যাচ্ছি। স্যানিটাইজ করার জন্য আমরা যেটুকু আমাদের সামর্থ্য সেই অনুযায়ী আমরা একটা স্যাম্পেলও তাদেরকে দিয়ে যাচ্ছি এবং সবাইকে আমরা অনুরোধ করে যাচ্ছি, বিশেষ করে ক্রেতা বিক্রেতা, আমরা যদি ক্রেতা বিক্রেতাদের মানে এ করতে পারি তাহলে বিরাট সংখ্যক মানুষই রক্ষা পাবে। না না, এখনই যেভাবে কথা হচ্ছে বা সেইভাবে আমরা নজরও রাখছি, মানে সেইভাবে আক্রান্ত হয়ে সেইভাবে এখনো পর্যন্ত মানে যে খুব খারাপ অবস্থা সেরকম কিছু হয়নি। যদি এটুকু হয়েছিল সেটা কিন্তু আমরা আগাম সতর্কতা নিয়েছি এবং আমাদের স্বাস্থ্য দপ্তর ভীষণ এবং মুখ্যমন্ত্রী এটাকে অসম্ভব জোর দিয়েছেন। আমরা খুব